আসসালামু আলাইকুম সবাইকে, আমি রোজা চলে আসছি লাইভ এফএম স্পেশাল থেকে। চাইছিলাম একটু আর্লি আর্লি আসতে, দেরি হয়ে গেল। আচ্ছা ঠিকঠাক না সব কিছু? হ্যাঁ ঠিকঠাক, ঠিক আছে। সো চেয়েছিলাম যে আমি একটু আর্লি আর্লি আসতে, আর্লি আর্লি আসতে আসতে হচ্ছে আমার কেন দিন আজকে লাইভে আসতে মন চাচ্ছিল না। সো এইটা ওইটা সেইটা মনে করতে 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 অ্যাট লাস্ট চলে আসলাম, আর চলে আসতে আসতে আমার লেটই হয়ে গেল। হ্যাঁ আচ্ছা, যারাই আমাকে দেখতে পাচ্ছেন না শুনতে পাচ্ছেন কি না আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে সব কিছু ঠিক আছে কি না, লাইটে সাউন্ডে কোনো রকম কোনো প্রবলেম আছে কি না। যদি ঠিকঠাক থাকে তো আলহামদুলিল্লাহ, আর যদি ঠিকঠাক না থাকে তো কি বলবো। হ্যাঁ ইদানিংকালে লাইভে, লাইভে না শুধু ফেসবুক বলেন সব কিছুতে বলেন, মানে সব কিছুতে টু মাচ ইন্টারনেটের প্রবলেম দেখা দিচ্ছে। হ্যাঁ যেটা কিনা আমি লাইভে 5 থেকে 7 মিনিট যাবো ট্রাই করতেছিলাম যে আসবো আসবো আসবো, কোনোরকমে কানেক্ট হয় না, এবং কানেক্ট হলেও নেট হয় না এবং লাইভটা চালু হয় না কেন জানি। হ্যাঁ ওয়াও, ফার্স্টে থেকে অনেক 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 বেশি লাভ দেখতে পাচ্ছি আমি। হ্যাঁ লাভ দেখতে পাচ্ছি, এটা দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, ফার্স্টে আমি একটু কমেন্ট নেই। শিউলি নূর আপু অল ক্লিয়ার, আচ্ছা অ্যাজ ইউজুয়াল শিউলি আপু। ফারহানা বিনতে রহমান আপু লিখেছে অল ক্লিয়ার আপু। উমেহানি বুসরা ক্লিয়ার আপু। হাই বিউটিফুল আপি, লাইফ ঠিক আছে লিখেছে সানজিদা মিম। আপু কেমন আছো সানজিদা আপু? অনেকদিন পরে কমেন্ট পেলাম, মনে হয় কমেন্ট টমেন্ট করো কিন্তু আমি আমার আসলে দূরে থাকি, হয়তো তখন স্কিপ হয়ে যায় দেখতে পারি না। সাদিয়া নবী আপু অল ক্লিয়ার। মিথিলা মিথিন ঐশ্বর্য মানে আমাদের উইনার আপু, হ্যালো গর্জিয়াস আপি, হ্যালো আপু, কংগ্রাচুলেশনস। এবং গিফট পাওয়ার পর কিন্তু অবশ্যই রিভিউ চাই, অবশ্যই গিফটটা অনেক সুন্দর একটা গিফট পেতে যাচ্ছে, মানে কালো টিপ, মানে সবার হচ্ছে কি এখন স্বপ্নের ড্রেস হয়ে গেছে ওইটা। হ্যাঁ সো অবশ্যই একটা রিভিউ দিয়ে দিবা, ঠিক আছে। আচ্ছা মেজাবিন হক তুলিয়াপু লিখেছে সব ওকে। উর্মিলা হাসান জানাতাপু লিখেছে অল ওকে, হ্যালো ফ্রম সিলেট। ওয়াও সিলেট থেকে আমাকে দেখছে। ইলাইনা ইতিয়াপু লিখেছে এতগুলা লাভ, আচ্ছা সবাইকে অনেক 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 বেশি ভালোবাসা আর অনেকগুলা লাভ, এত বেশি সাপোর্টিং। আর হচ্ছে আমি বিনা নোটিসে একদম চলে আসছি, ঠিক আছে, যে হোপফুলি আজকে আশা ছেড়ে দিয়েছিল সবাই যে আসবো নাকি আসবো না। হ্যাঁ সো যেটা দেখাবো আজকে স্পেশাল আইটেমটা হচ্ছে গিয়ে এটা, মোটামুটি আমি অনেক ভালো একটা রিজনেবল প্রাইসের মধ্যেই রাখবো। হ্যাঁ গতকালকে যেমন পিকটা পোস্ট করে দিয়েছিলাম ওটা শর্ট কেপ ছিল, হ্যাঁ শর্ট কেপ ছিল রেগুলার ওয়ারের জন্য। আমি আবারও বলি ওগুলো একটা রেগুলার ওয়ারের রেগুলার বেসিসে একটু ট্রেন্ডি একটু স্টাইলিশ একটু ড্যাম টাইপের গেট আপের জন্য, যে আমি এখান থেকে এখানে বের হয়ে গেলাম আমার লুকটাও পরিপাটি লাগলো, অনেক স্মার্ট একটা লুক লাগলো। ওইটার বাজেট হচ্ছে গিয়ে খুবই কম হবে, ঠিক আছে, মানে এটার ধরতে পারেন 1/3 কম ওইটাতে চলে যাবে। হ্যাঁ সো এটার সাথে ওটার কম্পেয়ার করে লাভ নাই, ওটা খুবই সিম্পল কিন্তু খুবই অনেক জোস একটা আইটেম আর কি। আর এটা হচ্ছে বলবো একটা পার্টি কালেকশন, মানে হচ্ছে গিয়ে আপনি ভিতরে যাই চাই কিছু পরলেন, একটু সুন্দর সুন্দর ড্রেস ড্রেস পরলেও পরলেন না পরলেও নাই, আপনি একটা পার্টিতে চলে গেলেন একটু সুন্দর করে হিজাব করলেন, একটু সিম্পল একটা মেকআপ করলেন বা সাজ দিলেন বা যেটাই হোক না কেন, হ্যাঁ রেডি হয়ে বের হয়েছে চলে গেলেন, একমাত্র আবায়াটাই দেখবেন যে আপনাকে টোটাল পার্সন থেকে কতটা ডিফারেন্সিয়েটভাবে লুকিং ক্রিয়েট করতে পারে, এরকম একটা ঝাঁকানাকা টাইপের পার্টি আবায়া যদি হয়। আর অবশ্যই এই জিনিসটা অনেক বেশি একটু মেকিংটা একটু ডিফারেন্ট, এটা হচ্ছে মানে ডিফারেন্সিয়েটটা, মানে মেকিংটার চার্জটা অনেক বেশি যায়। হ্যাঁ এটার কারণ ফিনিশিংটাও যেহেতু একটু দামি দামি প্রোডাক্ট, ফিনিশিংটাও অনেক, যে আইটেমটাতে আপনার কস্টিং বা সময় লাগে হচ্ছে 3 ঘন্টা, এখানে হচ্ছে আপনার 1 আওয়ার টাইম বেশি যায় স্টিচ করতে, ঠিক আছে। আমার এই কাজগুলো অনেক যত্ন সহকারে করতে হয়, অনেক কিছুর ব্যাপার স্যাপার আছে, সো অনেক কিছু করে হলো এগুলোর প্রাইস একটু বেশি হয়। তারপরেও হচ্ছে আমি একদম হার্ড অ্যান্ড সোল ট্রাই করে চেষ্টা করেছি যে কতটুকু আমি 100 টাকা কম হলেও সেটা অনেক কম, হ্যাঁ কতটুকু কমানো যায় বা কতটুকু আমি রিজনেবলের মধ্যে রাখতে পারি। ওকে মানে সব কিছু ফিক্সড করার পরে আমি যেটা প্রাইস ফিক্সড করেছি আমি সবার জন্য বলে দিব, জাস্ট সাথে থাকতে হবে, অনেক কালেকশন আছে। নিশাতাপু লিখেছে তোমাকে অনেক বেশি কিউট লাগছে অ্যাপি অ্যাজ ইউজুয়াল, লাভ ইউ সো মাচ, লাভ ইউ টু আপু। মাহফুজা লুবনা আপু ডিনার করেছো? আমার খাওয়া দাওয়ার কোনোই ঠিক ঠিকানা নাই, আমি খাওয়া দাওয়া করতে একদমই পছন্দ করি না, আর সব থেকে বড়ো কথা হচ্ছে কি আমার খাইতেই ভালো লাগে না, ঠিক আছে, আমি সারাদিন না খেয়ে থাকলে আমার খিদা লাগবে না। ওকে আচ্ছা প্রথমটা কী দিয়ে স্টার্ট করবো? আচ্ছা আপাতত এগুলো হচ্ছে শুধুমাত্র অনলাইনের রুমের জন্য না, ইনশাল্লাহ ইচ্ছা আছে এগুলো যেহেতু অনেক বেশি ডিমান্ডেবল, আমি যেটা নোটিস করেছি আর কি, সেহেতু আমি শোরুমগুলোতেও মানে যারা আর কি না শোরুমে এসে এসে কিনতে চায় বা দেখে কিনতে চায়, লম্বার একটা ব্যাপার থাকে, তারপরে হচ্ছে মানানোর একটা ব্যাপার থাকে, মানে শিওর হয়ে কিনতে চায়, তাদের জন্য আমি অবশ্যই শোরুমে কিছু কিছু করে রাখার ট্রাই করবো, কিন্তু এখনই না কিছুদিন পরে আর কি। আচ্ছা ফার্স্ট কালারটা কী কালার দেখাবো বলেন, আপনারাই বলে দেন।
আমি বলে দিই ওয়াও 1 পয়েন্ট অনকে, ঠিক আছে কংগ্রেচুলেশনস, থ্যাংক ইউ সবার সাপোর্টে। এটা কোন ড্রেস? এটা হচ্ছে আবায়া কালেকশন আপু, পার্টি কালেকশন, পার্টি আবায়া কালেকশন। আমি একটু দেখিয়ে নেই, দেখেন টোটাল আপনার A to Z সুন্দর একটা স্টাইলিশ লুক ক্রিয়েট করবে, প্লাস অবশ্যই একটা লাইক আপনারা তো একটা পার্টিতে যান অবশ্যই সেটার মিনিমাম আপনার একটা ড্রেস পরতে হয়, 2, 3, 4, 5, 6 মানে যে যেভাবে পারে আর কি সেভাবে পরে, কিন্তু জাস্ট ভিতরে একটা নর্মাল এরকম কোনো কিছু পরে জাস্ট দেখেন আমি কী পরে আসছি, আমার নিজের কোনো ঠিক বাসা যা পড়েছিলাম তাই পরে তাই পরে জাস্ট উপরে একটা পরে নিচ্ছি, কিন্তু কোনো কিছু দেখা যাচ্ছে না। হ্যাঁ, এবং ভালোই লাগতেছে, এবং সবচেয়ে বড় কথা অনেক অনেক রিচ, অনেক এলিগেন্ট মনে হয় যেন আসলে অনেক ভালো একটা গেট আপে আসছে বা ভালো একটা লুকিং লাগতেছে তাকে। হ্যাঁ, এর মানে টোটালভাবে বলতে গেলে এরকম একটা লুক ক্রিয়েট করে, ঠিক আছে। সো আমি এখন কোন কালারটা দিয়ে স্টার্ট করবো বলেন তো, সবার পছন্দের কালার কোনটা একটু শুনতে চাই। কেমন আছো সুইট আপু? ঈশিতা জাহান আপু লিখেছে, আপু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ঈশিতা আপু কী খবর, কেমন আছেন? আচ্ছা, ব্ল্যাক, ব্ল্যাকের ইয়া প্রায়োরিটি সব থেকে বেশি থাকবে, এটাই খুব স্বাভাবিক। আচ্ছা ঠিক আছে, যেহেতু ব্ল্যাকের প্রায়োরিটি অনেক বেশি, আমি ব্ল্যাকটা একটু পরেই দেখাই। হ্যাঁ, কালকের ক্যাবগুলো কি অ্যাভেলেবেল হচ্ছে আপু? কালকের ক্যাবগুলো অ্যাভেলেবেল হবে, আমি এই উইকের মধ্যে দেখানোর ট্রাই করবো, কিন্তু ওটা খুবই লিমিটেড প্রাইসে হবে। হ্যাঁ, ওগুলো তো রেগুলার, মানে রেগুলারলি আপনি হচ্ছে ইউনিভার্সিটি, কোচিং, অফিস এক নাগারে ইউজ করতে পারবেন, খুবই কমফোর্টেবল। লাইক এখন তো শীতের মধ্যে আমরা শালও পরি, আপনার শালও পরতে হবে না, অনেক হেভি একটা মেটেরিয়াল দিব যেটা কিনা আপনার একটা ছোটোখাটো একটা মানে কম কম শীতের মধ্যে আপনি পরে বের হতে পারবেন, এবং খুবই স্টাইলিশ একটা লুকের মধ্যে। ওগুলো প্রাইস রেঞ্জ খুবই কম, এগুলোর সাথে কম্পেয়ার করলে হবে না, এটা হচ্ছে পার্টি মানে হচ্ছে গর্জিয়াস কালেকশন আর কি। আচ্ছা, তারপরে ব্ল্যাকের পরে কী কালার? ব্ল্যাকের পরে ল্যাভেন্ডার। আচ্ছা, ব্লু আছে আপি? হ্যাঁ, নেভি ব্লু আছে। অ্যাকচুয়ালি রয়্যাল ব্লুর উপরে না আপনার আবায়া লুকটা করলে অতটা ভালো লাগে না, অনেকটা কটকটে মনে হয়, আর আবায়াটা তো একটু সোভার কালারের মধ্যে হয়, মানে ডার্ক টোন কালারের মধ্যে হয়, ব্লুটা একটু চোখে চোখে লাগে এই টাইপের কালার হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, তারপরে পার্পেল। আচ্ছা দেন, আচ্ছা একটু চুজ করে ফেলি। আচ্ছা, নেভি ব্লু, নেভি ব্লুটা চুজ করে ফেললাম। আল্লাহ, নেভি ব্লু কত নিচে, আমি এটা ফার্স্টে মেরুনটাই দেখাই, এটা পছন্দ হবে। নেভি ব্লু অনেক নিচে আছে। লং কত আপু বলে দিব, প্রত্যেকটাই বলে দিব। আপু আপনার ড্রেসটার প্রাইস কত একটু শুনতে হবে, দেখতে হবে। হ্যাঁ, আচ্ছা, এটা ডিটেলস যে আমি বলবো একটু কেয়ারফুলি শুনতে হবে, ডিটেলস আমি কীভাবে কী বলবো। এটার মেকিংটা অনেকটাই ডিফিকাল্ট, মানে হচ্ছে দেখেন আপনার হাতার যে মেজারমেন্টটা আছে, লাইক হাতার কতটুকু মেজারমেন্ট নিলে আমার হাতাটা ঢুকবে, আর হচ্ছে কতটুকু মেজারমেন্ট নিলে আমার এই কুচি কুচি ভাজটা আসবে। হ্যাঁ, আবার হচ্ছে কতটুকু মেজারমেন্ট নিলে হচ্ছে গিয়ে আপনার এটা ঠিক থাকবে, একটা দেখেন কেমন জানি একটা মনে হচ্ছে যে কেমন জানি জিনিসটা। সো এটার টেলারিংয়ের একটু ডিফারেন্সিয়েট আছে, মানে অনেক কিছু ডিফিকাল্ট আছে, ঠিক আছে। এই যে দেখেন এই এই সব অনেকখানি বেড়ে যাওয়ার কথা, কিন্তু তারপর আমি ট্রাই করবো কতটুকু কি ইয়া করা যায়, ঠিক আছে। সো এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে, মেরুন কালার মধ্যে দেখেন এটাতে আমাকে কেমন লাগে আমি একটু দেখি, করবো না জাস্ট এই যে, ঠিক আছে, এটা কিন্তু মেরুন কালার। ওয়াও 1 পয়েন্ট অনকে, শেয়ার হবে? হ্যাঁ, একটু শেয়ার করে দিয়েন তো, আজকে শেয়ারের কথা বলা হয় নাই আপুদের, আপুরা প্লিজ রিকোয়েস্ট করতেছি একটু শেয়ার টেয়ার করে দিয়েন, ভালো হয়। হ্যাঁ, যেন সবাই দেখতে পারে, তো চলে গেল। আচ্ছা, এই যে হচ্ছে মেরুনটা, ওয়াও অনেক গর্জিয়াস মেরুনের উপরে এটা। হ্যাঁ, এটা হচ্ছে কালচে মেরুনের উপরে, আর এটার যে কাজ আছে আমি দেখাচ্ছি, এটার কাজগুলো হচ্ছে একটু দেখে নেন, টোটালি কাজ পাথরের উপরে, ঠিক আছে, টোটালি কাঁচ পাথরের উপরে, এটা কিন্তু টোটালি কাঁচ কাঁচ স্টোন। হ্যাঁ, নর্মাল স্টোন না, আপনার নর্মাল স্টোনগুলো দেখলেই বুঝবেন, ধরি স্থিরভাবে দেন বোঝার ট্রাই করেন। হ্যাঁ, চাইলে একটা স্ক্রিনশটও রাখতে পারেন, দেন জুম করে ডিটেলসটা দেখে নিতে পারেন যে অ্যাকচুয়ালি এটার কাজটা কত ফিনিশিং। ওকে, ধরছি। আচ্ছা, সো আমার মানে সবার দেখা শেষ, তো টোটালটার ফিনিশিংটা আপনার অনেক কাজ। হ্যাঁ, আপনার কাঠচুপির কাজটা হলে কী হবে, অনেকখানি কাজ, কিন্তু একদম শেরওয়ানি টাইপের, ঠিক আছে। সো এটা হচ্ছে গিয়ে আমি রেখে দিচ্ছি, এটা কলার আছে, এখানে ফোল্ডিং করা হাতার শেপটা একটা একটা জানি কেমন করে ওরা, আমি তো টেইলর না, টেইলর হলে বুঝতে পারতাম, কিন্তু এই মুহূর্তে হচ্ছে গিয়ে আমি আসলে বুঝতে পারতেছি না কীভাবে কিম কি মেক করছে, ঠিক আছে। আচ্ছা, এই তো, আচ্ছা আমারটা লং আছে হচ্ছে গিয়ে, আমারটা লং আছে কত, আমারটা থেকে একটু শর্ট, ঠিক আছে, আমারটা থেকে একটু শর্ট, সেক্ষেত্রে এটা লং আছে আপনার 52, এটা লং আছে হচ্ছে 52। হ্যাঁ, এটা লং আছে 52, একটু মেনশন করে নেবেন, আর সাইজ সবারই লাগবে, ফ্রি সাইজ, ঠিক আছে, সাইজ সবারই লাগবে, আপনি একটু মোটা হন, একটু চিকন হন, যেরকমই হন না কেন, এগুলো হচ্ছে ওই রকমের একটা ডিজাইন, যেটা কিন্তু আপনাকে ডিজাইনটাই এরকম, আপনাকে এভাবে নিলে এভাবেই পড়তে হবে। হ্যাঁ, এটা ডিজাইনের কোনো সাইজ সুইজ নাই, জাস্ট আপনাকে লম্বাটা ইয়া করে পারফেক্ট লাগলেই হয়ে যাবে,
শোরুমে কি পাবো? আপু ইনশাল্লাহ শোরুমে পাবেন হচ্ছে গিয়ে এক সপ্তাহ পর থেকে পেয়ে যাবেন, কিন্তু আপাতত এগুলো অনলাইনের জন্য। হ্যাঁ, সো এই যে দেখে নেন ইয়াটা, আপনার এখানে বাটনের যে সিস্টেমগুলো আছে যে দেখে নেন, ঠিক আছে? তারপরে হচ্ছে আপনার ফিনিশিংটা দেখেন, প্রত্যেকটারই কট করে করা হয়েছে, ওকে, কট করে করা হয়েছে এটা, ওকে। আবার নিচের যে একটা মেকিং আছে ওটাও না দেখালে না, একটু কেমন করে যেন এটা মেক করে, হ্যাঁ, মানে নর্মাল না। এই যে দেখেন, মানে একটুখানি ঝুলটা পিছনের দিকে একটু গোল রাউন্ড শেপে নিয়ে আসার জন্য জিনিসটাকে এইভাবে করছে, জাস্ট এখান থেকে একদম পিঠের ওই সাইডটা, পিঠ বরাবর নিচের সাইডটাকে এভাবে করছে। এই যে আপুরা আরেকটু শেয়ার করে দিয়ে যেন আরেকটু আপুরা দেখতে পারে, ঠিক আছে? মেরুনটার দাম কত? প্রত্যেকটার দামে সেম হবে, দু একটা বাদে, যেগুলো কাজ অনেক বেশি, হ্যাঁ, ঠিক আছে? এই যে দেখেন, এই যে এটুক জিনিস, কিন্তু এটুক জিনিসও কিন্তু অনেক 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 বড় একটা ইম্পর্টেন্ট, কারণ কারণ পিছনের শেপটা না হলে মেলে না। দেখেন আমার এই পিছনেও আছে, ওকে, এই তো, যার যে কালার পছন্দ। আপনার ধরেন যে আপনার একটা বাড়িতে যাচ্ছেন, আপনার ইতিমধ্যে ড্রেস কিনবো 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 করেও কেনা হয় নাই, ঠিক আছে? টাইম শর্টের জন্য হোক বা বাজেটের জন্য হোক, সেক্ষেত্রে এরকম একটা দুটা একটা তিনটা কালেকশানে রাখলে আপনি সুন্দর মতো একটা হিজাব পরে একটু সাজুগুজু করে বের হয়ে গেলে দেখায় মানে আপনাকে মনে হবে যেন আপনি সবার থেকে দামি ড্রেস পরে আসছেন বা সবার থেকে দামি কিছু একটা পরে আসছেন, মানে ওই কম্পেয়ার কেউ করতেই পারবে না যে আসলে কেমন কি। সো দেন হচ্ছে, আচ্ছা দেন হচ্ছে আরেকটা ব্ল্যাকের মধ্যে দেখাই, দেন হচ্ছে ব্ল্যাকের মধ্যে 1.2K, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, গহনা শেখ গুনগুন আপু লিখেছে, আল্লাহ, গুনগুন নামটা অনেক পছন্দ আমার, ঠিক আছে? আচ্ছা এইটার মধ্যে যেটা আছে আপনার শামু সিল্ক দিয়ে এরকম বর্ডার করা আছে, অনেক গর্জিয়াস, এটা শামু সিল্ক দিয়ে বর্ডার করা আছে। শর্ট কেপগুলো কি বেস্ট করে আনো আর প্রাইসটাও কম রেখো। আপু ইনশাল্লাহ আমি 1000 আপ যাবই না, 1000-এর অনেক কম রাখার ট্রাই করবো, প্রমিস, ঠিক আছে? সেখানে যদি আমার লাভ প্রফিট 50 টাকা করেও হয় বা 70 টাকা করেও হয়, তো আমি এতটুকু প্রমিস করবো যে এই রেঞ্জের মধ্যেই আমি রাখবো, ঠিক আছে? সো ওইটা নিয়ে কোনো টেনশন করতে হবে না। আমি একটা কমেন্ট মানে পোস্ট তো দিয়েছিলাম, সো আমি ওটার রেসপন্সও আমি খুঁজে পেয়েছি যে কেমন হবে, ঠিক আছে? তারপর আমার একটা পরিশ্রম আছে, প্রিন্টের সাথে প্রিন্ট মিলানো, ডিজাইনটা বুঝিয়ে দেওয়া, তারপর হচ্ছে আমার একটা কস্টিং আছে, সব কিছু অনুযায়ী আমার যতটুকু পসিবল এবং 100-এ 100 আমি ট্রাই করবো যে কতটুকু আমি কমাতে পারতেছি। তবে 1000-এর উপরে যাবেই না কোনোভাবে, পসিবল পসিবলই না, এর থেকে 1000-এর থেকে আর 200 টাকা কমতে পারে, বাড়বে না কখনই। আচ্ছা সো এটা নিয়ে একটু বলি, আর ওইগুলোর সাথে এগুলো কম্পেয়ার করলে হবে না, ওকে? সো সবার কথা মাথায় রেখে আমি এটাই তো বললাম, আমার 30 টাকা হোক, 50 টাকা হোক, 70 টাকা হোক, ওইটা মেইন ফ্যাক্ট না। মেইন ফ্যাক্ট হচ্ছে গিয়ে যদি আমি কোয়ান্টিটি দিতে পারি তাহলে কোনো কথাই নেই। তুমি অনেক লাভ, আচ্ছা নুসরাত শাফা আপু লিখেছে, আচ্ছা এখন আমি এইটা একটু পরে দেখাই। 56 সাইজ হবে আপু, এগুলোর সাইজ সেম, ঠিক আছে? একটু দেখেন এগুলোর সাইজ সেম, এগুলোর সাইজ সেম, জাস্ট হচ্ছে গিয়ে আপনার লম্বাটা ডিফারেনশিয়েট করবে। যাদের মনে করেন যে আপনার হচ্ছে গিয়ে চাইলেন 52, আপনার কাছে 52 গেল, ঠিকই আপনার কাছে 52 গেল, কিন্তু মনে হইলো কি যে আপনার কাছে 52টা বড় বড়ই লাগতেছে, মানে হচ্ছে লংটা বড় বড় হয়ে গেছে, তো কোনো সমস্যা নাই, আপনার হিলের সাথে পরবেন, আপনার স্লিপারের সাথে একটু লং লং হচ্ছে, আপনি একটা সেমি হিল পরে পরে ফেললেন। আর পার্টি তো অবশ্যই, এটা কিন্তু নর্মাল গেট আপের না, কিন্তু একটু পার্টি লুকিং, আমি তো হিল তো হিল টিল তো পরবোই, তাই না? তো হিলের সাথে আমি সুন্দর করে পরে ফেলবো, বা মাশাআল্লাহ আজকে ভিউয়ার্স বাড়তেছে। আপু আমার ড্রেসটা পাইনি, আপু কোন ড্রেসটা, কোন ড্রেসটা, নামটা না উঠে উপরে উঠে গেছে, ঠিক আছে? আচ্ছা এটা দেখেন, খুবই গর্জিয়াস, একে তো গোল্ডেন কালার গর্জিয়াস, তারপরে হচ্ছে গিয়ে এটা হচ্ছে গোল্ডেন কালারের শামু সিল্ক দিয়ে এটা প্যান্ডেল করা হয়েছে, ঠিক আছে? এটার ফিনিশিংটা কী পরিমাণ জোস, হাতে যারা পাবেন তারা বুঝবেন যে আসলেই আপনার সব কিছু, স্টিচিংয়ের যে কোয়ালিটি, স্টিচিংয়ের সব কিছু সব কিছু, এগুলো কিন্তু জাস্ট নর্মাল মেকিংয়ে আপনাকে 800-1000 টাকা মেকিং চার্জ নেবে, ঠিক আছে? একটা ভালো একটা টেইলর তো বানাতে পারবেই না, নর্মাল টেইলর নষ্ট করে ফেলবে, মানে নষ্ট কি বানাতেই পারবে না, ভালো কোনো টেইলরের কাছে গেলে সেখানে আপনাকে 1000-800 টাকা মজুরি নেবে। আর কাটচুপির কস্টিংটা তো জানেননি কেমন, তারপরে আমি বলে দেবো। আও এটা দেখানো হয়নি, এই যে পিছনটা দেখেন, ঠিক আছে? এটার পিছনটা হচ্ছে এরকম, ওকে? সো এটার হচ্ছে বোম্বে মেরুন আপু, এটি স্টক আউট হয়ে গেছে 1.5K, আলহামদুলিল্লাহ অন্তরা প্রিয়া আপু, তো সবাই শেয়ার করবেন, হ্যাঁ, সবার সাপোর্টই পারে হচ্ছে গিয়ে অনেক 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 বেশি দূর নিয়ে যেতে, আর হচ্ছে গিয়ে
অনেক অনেক ভালোবাসা দিতে, ঠিক আছে? এটার কাজটা একটু দেখাই, দেখেন এটা, এই যে, ওকে। আর ব্ল্যাকের উপর কোনো কালার হয় না, আর মাঝখানে যে যে গোল্ডেন কালার প্যানেলগুলো আছে জিনিসটা না, আর এই যে দেখেন, ওকে, এই যে, ঠিক আছে, টোটাল জুড়ে আপনার ইয়া করা আছে। পিছনের কাজটা আমি দেখাই নাই মনে হয়, না যে যেটা নেবেন, একটা এক পিস করে আছে, সেকেন্ডটা নাই কিন্তু, ঠিক আছে? এই যে দেখেন, আমি একটু জুম করে ধরি, দেখেন আপনারা। এবং এটা যে কী পরিমাণে ক্লাসি একটা জিনিস, যদি পড়েন একবার ফ্যান হয়ে যাবেন, আপনার কাছে মনে হবে কি যা দেখাবো তাই নিয়ে নিই, এরকম একটা ফিলিং হবে, ঠিক আছে? সো ব্ল্যাকটাও গেল, দেন কী কালার বলেন? ব্ল্যাকটা আমি নিব। আচ্ছা, এরপরে কী 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 এরপরে? জলপাই, জলপাই না কিন্তু এটা, হ্যাঁ এটা জলপাই না। আপু প্রাইসটা বলেন, আপু প্রাইসটা, প্রাইসটা বলি নেই, প্রাইসটা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওকে 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 ঠিক আছে। আচ্ছা প্রাইসটা সবাই গেস করেন, আমি একটা গেজিং প্রাইস নিব বলেন। কিন্তু অবশ্যই আমি হচ্ছে একদম আষ্টে পিষ্টে ধরে, যেটা কিনা আমার না হওয়ার মতোই না, সব কিছু ধরে একদম প্রাইস ফিক্সড করেছি আমি, আমার করা আছে। জাস্ট আপনাদের একটু হেল্প লাগবে, যে আপনারা সব কিছু বিচার করে, মেকিং বিচার করে, কাপড়ের ফেব্রিকটা বিচার করে, তারপর হচ্ছে কারচুপির যে দেখলেন আপনার স্টোর, মানে ম্যাটেরিয়ালগুলো খুবই হচ্ছে গিয়ে কস্টলি, হ্যাঁ ম্যাটেরিয়ালগুলো খুবই কস্টলি, মানে হচ্ছে লোকাল যে কারচুপিতে ইউজ করা হয় ওই ম্যাটেরিয়াল না, যখন হাতে পাবেন বুঝবেন। অবশ্যই এখানে লাইভেও বোঝার কথা যে কেমন বড় বড় স্টোনের দেওয়া হয়েছে, ঠিক আছে? এই যে দেখেন, একটা জিনিস আমি ধরছি, একটু স্ক্রিনশট রাখেন দয়া করে, স্ক্রিনশট রাখার পর একটু জুম করে করে দেখবেন, ওকে, হ্যাঁ ঠিক আছে। সো এটা আমি অলিভ টোনের কালার, লাইভে কেমন লাগতেছে আমি জানি না, কালারটা খুবই ক্লাসি। আর জলপাই কালারের প্রতি বরাবরই দুর্বল, হাতা কই। আচ্ছা ঠিক আছে, সো এটা আমি লাগালাম না। আচ্ছা 2200 থেকে 2500, আচ্ছা ঠিক আছে, ওকে, 1500 থেকে 2000, আচ্ছা তারপরে 1700 থেকে 2000, প্রাইস বলতে পারেন, সমস্যা নাই। এখন তাদের জন্য আমার একটা কোশ্চেন, সেটা হচ্ছে গিয়ে আপনারা যদি ধরেন কারচুপি নাই, ধরেন কারচুপি নাই জিনিসটাতে, হ্যাঁ কারচুপি নাই, একদম কারচুপি ছাড়া, এখানে যে আপনার 5.5 গজ কাপড় লাগছে, 5.5 থেকে 6 গজ, মানে কাটিংয়ের বিষয় না, অনেক কাপড়গুলো সাইড সাইড হয়ে বের হয়ে যায়, হ্যাঁ। সো সেই 5.5 গজের আপনার হচ্ছে গিয়ে যদি আপনি মার্কেটে কিনতে যান ডাবল জর্জেটটা, সেখানে ধরেন তো আপনার 1 গজ চায়না জর্জেটের ম্যাটেরিয়ালের দাম কত নিবে, এটা একটা ফার্স্ট কোশ্চেন, এটারও একটা অ্যান্সার চাই। হ্যাঁ আপু ব্ল্যাক কাজ করা ছাড়া একদম সিম্পল হবে, ইয়াল্লা 1900, যে যেভাবে বাড়তেছে বলতেছে, কিন্তু আমার দিকটা একটু দেখেন, যে আসলেই আমি তো সেল করবো, আমার অনেক দেখা যাচ্ছে যে আমারও একটা কস্টিং আছে, আমারও অনেক কিছু ব্যাপার স্যাপার মেনটেন করতে হয়, তাই না? 3000, 1800, 3200, আচ্ছা ঠিক আছে। ফেব্রিক কী আপনার? ফেব্রিক হচ্ছে ডাবল চায়না জর্জেট, ওকে, ডাবল চায়না জর্জেট। এবং ডাবল চায়না জর্জেট বললে আপনি যে কোনো দোকানে গিয়ে, যে কোনো দোকান, আমি জাস্ট একটা টেস্টিংয়ের জন্য বলবো, জাস্ট আপনি যে কোনো হাতে নিয়ে বলবেন আপনি এটা গজ কত, এটা গজ কত, দেন আপনাকে বলবে মিনিমাম প্রাইস কত বলবে জানেন? আপনি যদি 180 টাকার উপরে যান তাহলে এটা 1 গজ কাপড় কিনতে পারবেন, আদারওয়াইজ আপনি কিনতে পারবেন না, দিবেই না একদম। যদি একদম ফিক্সড করেই যান আপনি হচ্ছে গিয়ে এটা কিনবেনই, আপনি 180 টাকা গজের নিচে কিনতে পারবেন না, পসিবল না, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে দিলাম, ঠিক আছে? মানে 180 টাকা হচ্ছে আপনার হোলসেলেই নিবে, ওকে। আর যদি খুচরা যান সেখানে তো আপনাকে 250 টাকা, 180 টাকা নেবেন, এর থেকে অনেক বেশি নেবে, ঠিক আছে? সো এটা হচ্ছে কি, এইটা দেখেন অলিভ টোনের উপরে, এটা ওইটা হচ্ছে একদম ছড়ানো ছিটানো কাজ, ওকে। আচ্ছা 1800 টাকা, 3500 টাকা, 3500 টাকা, 1800 টাকা, ঠিক আছে। আচ্ছা আবারও বলি, এটা না একটু মেকিংটা ডিফারেন্স, ঠিক আছে? আপনার নর্মাল একটা কামিজ সেলাই করতে যদি 600 টাকা লাগে ভালো টেলর দিয়ে, আর নর্মাল টেলর এগুলো বানাতে পারবে না, পসিবল না, একটু ভালো মাস্টার দিয়ে বানাতে হবে, মানে কাটিংয়ের অনেক বিষয় থাকে তো, আর একটা পার্টির জিনিস যেহেতু কিনবেন, একটা ভালো কাটিং মাস্টারের কাছে গিয়ে ডিসকাশন করে, দেন হচ্ছে গিয়ে মেজারমেন্ট কোনটার কতটুকু মেজার, দেন আমি জানি, জানেন আমি যে ড্রেস নিয়ে এত কাজ করছি সিরিয়াসলি, এইটার মেকিংয়ের যে কীভাবে কী করছে এটা এ টু জেড আমি কিনে নিজেই কিছু বুঝি না এখনও পর্যন্ত, কোন দিক থেকে হাতা বের করলো বা হচ্ছে কোন দিক থেকে কী নিয়ে আসলো, ঠিক আছে, বা কোন দিক থেকে এই কোনাটাই বা কীভাবে রাউন্ড হয়ে গেল,
ঠিক আছে, মানে এইগুলো আর কি। সো এটাও রেখে দিলাম অলিভ টোন, প্রত্যেকটা একটা করেই আছে, জাস্ট স্ক্রিনশট রাখেন যার যেটা ভালো লাগছে। এটা কিন্তু অনেক গর্জিয়াস, এটা হচ্ছে লম্বালম্বি কাজ অনেকটাই, এটা একটু ডিফারেন্ট, ছড়ানো ছিটানো কাজ, মানে চার সাইড থেকে পিছনের সামনে চার সাইড থেকে আপনাকে হচ্ছে গিয়ে গর্জিয়াস লুকটা দিবে। আচ্ছা আপু তাড়াতাড়ি বলো প্রাইস, অর্ডার করব। ঠিক আছে আপু, এটা কি বোরকার সাথে পড়বে? হ্যাঁ, আমার একটু হিজাব পরে আসা উচিত ছিল, দেখানো দেখাতে পারতাম। এগুলো আবার হিজাব ছাড়াও পরে এখন অনেকে, আবার হিজাব দিয়েও পরে অনেকে, মানে ডিপেন্ড করে আর কি। ঠিক আছে, এখন আমার সেম কালারটা দেন তো, আরেকটা আসছে না, থাকার কথা তো। এই যে এখন আমি আমার সেম কালারটা একটা দেখাই, এটা সুপার ডুপার গর্জিয়াস, অল কালার্স। হ্যাঁ অল কালার্স, এটা এটা স্পেশালি বলতেছিলাম, দেখেন আপনার এমন এমন কালারগুলো সিলেকশন করছি, বা হচ্ছে এমন এমন কালারগুলো হচ্ছে ইয়া হয়েছে, যেটা কিন্তু একদমই আবায়ের সাথে বা আবায়া লুকিংয়ের সাথে যাচ্ছে। ধরেন আমি চিন্তা করতাম যে রানী গোলাপি কালার বানাই একটা, হয়তো বলেন তো, মানে এগুলোর সাথে কোনো ম্যাচ হয়তো ম্যাচ হতো না, কিন্তু আবার ধরেন হলুদের সাথে, হলুদ শুধুমাত্র ড্রেসেই যায়, এই টাইপের যায় না। হ্যাঁ অনেক কিছুর ব্যাপার থাকে যে কোন কালারটার সাথে আমার কোন কালারটা ফুটবে, সেটারও একটা ব্যাপার স্যাপার থাকে। আচ্ছা আপু রেগুলার ওয়ারগুলো কবে লাইভ করবা? এটা ইনশাল্লাহ এই উইকে যদি নাও পারি, আমি শুক্র শনিবারে করে দিব, প্রমিস। ঠিক আছে, ওটার রেঞ্জ অনেক কম হবে, অনেক মানে ওটা তো রেগুলার তো রেগুলারই, আর এগুলোর সাথে হচ্ছে গিয়ে এটা মানে ওইটার থেকে ওইটার একটু ডিফারেন্ট মেকিং, এটার থেকে এটার হাজার গুণে অনেক বেশি কাহিনী আছে মেকিংটাতে। ঠিক আছে, এটা দেখেন এটার কাজটা একটু দেখাই দিই, এই যে দেখেন প্রত্যেকটা কিন্তু কাঁচ স্টোন, কাঁচের স্টোন এটা। হ্যাঁ কাঁচের স্টোন, ওকে ওকে। শর্ট কেপ কবে দেখাই বা শর্ট কেপ দেখাইবো আপু, অবশ্যই দেখ, একটু ওয়েটিংয়ে থাকেন। আমি হচ্ছে গিয়ে যেহেতু আমি হিউজ পরিমাণে কোয়ান্টিটি ইচ্ছা আছে যে কাউকেই নিরাশ করবো না, হ্যাঁ সেক্ষেত্রে একটু টাইম দিতে হবে, কারণ অ্যাশের সাথে যে আমার রানী গোলাপি কালার প্রিন্ট মিক্সিং হবে, নাকি অ্যাশের সাথে আমার ব্ল্যাক টাইপের একটা প্রিন্ট মিক্সিং হবে, দুটার কম্বিনেশনেই কিন্তু আমি একটা জিনিসকে মানে সুন্দর জিনিসটা ক্রিয়েট হয়। আমি যদি এখন অ্যাশের সাথে কটকটে রানী গোলাপির একটা প্রিন্ট দিয়ে দিই, তাহলে কি ভালো লাগবে? ভালো লাগবে না। অনেক কিছুর চিন্তা ভাবনা আছে, অনেক কিছুর একটা ব্যাপার স্যাপার আছে, দেন ওই অনুযায়ী আমাকে কাজ করতে হয়। আর কী পরিমাণ যে কষ্ট, যারা এগুলো করে তারা বোঝে যে কেমন করে পেইনগুলো নিয়ে দেন হচ্ছে কি একটা টোটাল একটা প্রোডাকশন আছে, আর টোটাল একটা জিনিসের আউটপুট বের হয়। এই যে আপনারা প্রত্যেকটার স্ক্রিনশট নেন, দেখেন এটা অনেক গর্জিয়াস, সিরিয়াসলি অনেক গর্জিয়াস। এই যে ওকে, সো এটাও রেখে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, মেকিং চার্জ 1000, কাপড় 1000, কাজ 1000, টোটাল 3000 টাকা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, সো প্রাইসটা আমার বলে দিচ্ছি, ওকে। সব কিছু কমায় কমায় ধরলাম, আপু একটা যে কমেন্ট করছিল এটার কাজ মোটেও 1000 টাকা করাতে পারবেন না, হ্যাঁ হ্যাঁ। তারপর যেহেতু আমরা প্রোডাকশন আমাদের কোয়ান্টিটি থাকে, সেক্ষেত্রে সব কিছু মিলিয়ে প্রাইস হচ্ছে গিয়ে একদমই লিমিটেড আমি রাখার ট্রাই করেছি, বিলিভ করেন যে একদমই লিমিটেড, যেটা কিনা না রাখলেই না হোক, আমার সেটা 100 থাকুক, ওকে, তাই না? এখানে একটা বিগ একটা ইনভেস্টমেন্টের ব্যাপার থাকে, অনেক কিছু প্রাইস ফিক্সড করা হয়েছে মাত্র 300 টাকা, মানে হচ্ছে 300 মিনস হচ্ছে 3000 টাকা, 000। ঠিক আছে, প্রাইসটা হচ্ছে কি অনলি 3000 টাকা, লেট করে ফেললাম, কোনো সমস্যা নেই, এখন অনেক বাকি আছে আছে, ওকে, মেইন কালারগুলো এখনও আছে। অন্তরা প্রিয় আপু 3000 থেকেও বেশি মার্কেট প্রাইস থাক হোক, আমার আপুর আমার আপুরাই, ঠিক আছে থাকুক, তারপর 100 টাকা থাকুক আমার, তারপরে হচ্ছে বাকিটা আপুরা বিয়ার করবে বা আপুরা ইয়া করবে। OMG কী বলো আপু, 3000, ইয়েস, খুশি না এবার? এবার সবার খুশি হওয়া উচিত, তাহমিনা তানমু আপু, হ্যাঁ 3000 কে জানি আপু বলছিল, হ্যাঁ ঠিক আছে এক্স্যাক্টলি, ঠিক আছে। এখন প্রাইস তো সবার পছন্দ হয়ে যাওয়ার কথা, তাই না? এই তো এখন একটু আমি স্পিডে দেখাই, ওকে। এটা হচ্ছে আরেকটা পেঁয়াজ কালার উপরে, ওয়াও কালারটা জোস, ঠিক আছে জোস একটা কালার, দেখেন সুন্দর।
জাস্ট নিচে যা পরে আসেন কেন কেউ দেখবে না, আপনি জাস্ট এটা বললে আপনাকে মনে হবে যেন অনেক দামি একটা ড্রেস পরে আসছেন, সুন্দর একটু দামি দেখে হিজাব নিলেন, একটু সাজুগুজু করলেন, একটা টোটাল, ঠিক আছে? এই তো নেট স্লো, ঠিক আছে? 3000 টাকা অনলি, ঠিক আছে? সো এটার কাজটা আমি একটু দেখাই, এটার কাজ হচ্ছে কি এইটা, ওকে এই যে দেখেন, হ্যাঁ বোঝা যাচ্ছে না? তাহলে মনে হয় নেটের সমস্যা, আপু নেট প্রবলেম। আচ্ছা আপনারা নেটে থাকেন, আমি একটু দেখাচ্ছি, মানে একটু 20 সেকেন্ড বা 1 মিনিটের মধ্যে নেট আবার ক্লিয়ার হয়ে যাবে। ইদানিংকালে ফেসবুকে না অনেক বেশি প্রবলেম করতেছে বুঝছেন, যেটা কি না সবারই হইতেছে, শুধু আমার না সবারই হচ্ছে। সো একটু আমরা সাথে থাকি, সাথে থেকে কোঅপারেট করি, এর মধ্যে শেয়ার টেয়ার করে আসি, দেন হচ্ছে গিয়ে আবারও জয়েন করি, জয়েন করে হচ্ছে দেখবেন জয়েন করতে করতে দেখবেন যে আমার ঠিক হয়ে গেছে। ক্লিয়ার না, সাদিয়া নবী আপু লিখেছে, ক্লিয়ার না আপু, ক্লিয়ার না। আচ্ছা ঠিক আছে, জাস্ট প্রত্যেকটারই স্ক্রিনশট নেবেন, আমি কথা বলতে বলতে দেখবেন ঠিক হয়ে গেছে, প্রত্যেকটার স্ক্রিনশট নেবেন, দেন লাগাইনি দেখাই তো হইবো না, এই যে দেখেন দূর থেকে কেমন লাগে আর হচ্ছে গিয়ে কাছে থেকে কেমন লাগে। যে কোনো লেন্থ দেওয়া যাবে আপু? এটা এগুলো হচ্ছে 52-54 করে আছে, এগুলো 52-54 হচ্ছে কি মিনিমাম লেন্থ। জাস্ট যদি আপনার কাছে মনে হয় যে একটু বড় হচ্ছে, সেক্ষেত্রে আপনি একটু সেমি হিল টাইপের পরে নিলেন, লং পারফেক্ট হয়ে যাবে, মানানসই হয়ে যাবে। আর পার্টি, এগুলো যেহেতু পার্টি, সেহেতু আমার মনে হয় যে পার্টিতে হিল টিল পরা যায়, হ্যাঁ মানে পরাই উচিত। আর যদি মনে করেন যে না আমার একটু হচ্ছে গিয়ে ইয়া হচ্ছে, লম্বা বেশি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে স্লিপার, সুন্দর একটা স্লিপার দিয়ে পরে ফেলবেন, একদম অ্যাডজাস্ট হয়ে যাবে, কাটায় কাটায় এক্স্যাক্ট হয়ে যাবে, ঠিক আছে? ওকে আপু এখন ক্লিয়ার, ঠিক আছে। আপু এটার পিছনে কি কোনো কাজ আছে না? এটা পিছনে, যেটা পিছনে কাজ থাকবে আমি দেখিয়ে দিব, দেখেন পিছন থেকেও কি সুন্দর লাগে, অনেকই স্মার্ট লাগে, হ্যাঁ এই তো, ঠিক আছে। আপু আমি এটা নিবো, এটা কিন্তু প্রত্যেকটা একটা এক পিস, এতক্ষণ যা দেখাইছি সবই শুনতেছি বুক হয়ে গেছে, যেটা নেবেন একটা স্ক্রিনশট সহ পেজে সুন্দর মতো অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিলেই হয়ে যাবে। আচ্ছা এখন দেখাচ্ছি আর একটা পিচ কালার, লাইট কালার, পিচ লাইট। আপু লং 54 হবে? হ্যাঁ আপু লং 54 হবে, লং 54 হবে, ঠিক আছে। সো এটা কিন্তু গর্জিয়াস অল ওভার কাজ, ঠিক আছে, অল ওভার বুটা বুটা বুটো বুটা কাজ, প্রত্যেকটা কিন্তু একদম প্রিমিয়াম কাজ, স্টোনের কাজ, প্রিমিয়াম কাজ স্টোন। জাস্ট একটুখানি সুন্দর একটা হিজাব দিয়ে একবার পরে দেখবেন কেমন লাগে, নিজের ফ্যান হয়ে যাবে, মনে হবে কি আর ফ্যান দুইটা নিলাম না বা একটা নিলাম না, নিয়ে রাখতাম ভালো হইতো, আপনার বিগ বিগ টাকা দিয়ে, বিগ বিগ অ্যামাউন্ট দিয়ে আপনার শাড়ি পার্টি ড্রেস কেনারও প্রয়োজন নাই, এটা এটা একটা মানে একটা এরকম ইয়াই এনাফ, ঠিক আছে? এই যে দেখেন, ওকে তো পিচ কালারটা, পিচ সফট কিন্তু সোভার, অনেক সুন্দর, ঠিক আছে। সো এটাও রেখে দিলাম, এটার কাজটা আমি ক্লোজলি দেখাই, প্লাস কাজটা হচ্ছে এই যে একটু ধরে থাকি আমি, জাস্ট স্ক্রিনশট নিয়ে রাখেন, পরবর্তীতে জুম করে নিয়ে দেখে নেবেন। আপু লং 58 লাগবে, 58 লাগলে তো অর্ডার করতে হবে আপু, অর্ডার করে দেন হচ্ছে তো আমার প্রসিডিউর করতে হবে, ঠিক আছে। আচ্ছা এটাও খুলে ফেললাম, একটা লাগাবো, আচ্ছা মনে করে দিন নেক্সট টাইম। রাফিউজার দেখাও, রাফিউজার আজকে না আপু, রাফিউজার পরে দেখাবো, কম রেঞ্জের গুলো, এগুলো বেশি রেঞ্জ, এগুলো আমি চাইলেও পারতাম না এর থেকে কম করে, আমি অনেক চেষ্টা করছি, বিলিভ করেন অনেক 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 চেষ্টা করছি যে কীভাবে একটু কস্টিংটা আরও কমানোর মধ্যে আনা যায়। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে আপনার বেইজ কালারের মধ্যে, মানে হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে, ঠিক আছে? এই যে দেখেন, এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে, আমি যে কী পরে আসি দেখেন, শালের উপরে পরছি, কিন্তু বোঝা যাচ্ছে কিন্তু অনেক স্মার্ট লাগতেছে, কিন্তু সুন্দর লাগতেছে, ঠিক আছে? যা পরবে না কেন কিছু বোঝা যাবে না, ওকে? এই যে টোটাল এটা হচ্ছে নুট, এই যে প্রাইস মাত্র 3000 করে, প্রাইস অনলি 3000 করে। আমার এখানে কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না কেন, কী হচ্ছে মাঝে মাঝে প্রবলেম হয়, ওকে এটা হচ্ছে গিয়ে রেখে দিলাম আমি, হ্যাঁ এটাও ডান, দেন হচ্ছে গিয়ে
দেন হচ্ছে গিয়ে আরও একটা, যেগুলো যারা হাতে পাবেন তারা একমাত্র মাখনটা বুঝবেন যে এটার মর্মটা কি এবং কি হলো, ঠিক আছে? পুরো ক্রেজি হয়ে যাবেন, আমি সিরিয়াসলি বেট লেগে বলবেন পুরো ক্রেজি হয়ে যাবেন যে এত সুন্দর জিনিসগুলো। আচ্ছা, তো এইটা হচ্ছে গিয়ে নেভি ব্লুটা, নেভি ব্লু কালার। যারা কালো চাচ্ছেন কালো কিন্তু একটা দেখাই ফেলছি। ইনবক্সে এখন কেউ নাই আপু, ইনবক্সে কেউ রেসপন্স করবে না এখন, ঠিক আছে? রাত তো ওয়াও, এটা কাজটা অনেক গর্জিয়াস, নেভি ব্লু, ঠিক আছে? নেভি ব্লু কালার এটা, এই যে। সো যার যেটা লাগবে অ্যাড্রেস ফোন নাম্বার সহ সুন্দর মতো, সুন্দর মতো ইয়া করে দিবেন। আচ্ছা আপু, শর্ট আবার কবে দেখাবো? আপু শর্ট আবার যে কবে দেখাই, ইনশাল্লাহ দেখাই দিব সপ্তাহখানেকের ভিতরে। আচ্ছা এখন একটা হোয়াইট দেখাই, হ্যাঁ এখন একটা হোয়াইট দেখাই। আচ্ছা তুমি অনেক সুন্দর, আচ্ছা তাই ম্যাচিং হিজাব সহ মেক করলে ভালো লাগবে। আপনারা সুন্দর মতো আপনাদের পছন্দ মতো ধরেন যে কোনটার সাথে কোনটা যাচ্ছে একটু পরে পরে দেখবেন, দেখে আপনি আপনার মতো করে একটা হিজাব সুন্দর মতো ইয়া করে নেবেন, প্রেফার। ওয়াও হোয়াইটটা, হোয়াইট লুক, আমি কোনো কথা বলবো না। আচ্ছা এটার হাতার এখানে কাজ আছে, স্লিভের এখানে কাজ আছে, ঠিক আছে? এখানটায় কাজ আছে স্লিভের, এটা হচ্ছে গিয়ে পিঠে কাজ আছে, দেখা যাচ্ছে এটা পিঠে কাজ আছে টোটাল, অনেক বড় করে সিলভার দিয়ে কাজ আছে, সিলভার কম্বাইন্ড করে কাজ আছে। তুমি যা পড়ো তাই মাশাল্লাহ লাগে, না সবাই যা পড়ো তাতেই ভাল লাগে, ঠিক আছে? আমি সাজগুজ করছি তাই ভাল লাগতেছে, সাজগুজ না করলে পুরা ভাঙ্গা চোরা। ওকে আরেকটা অলিভ টোন, আরেকটা অলিভ টোন দেখাচ্ছি, এই যে। এগুলো কিন্তু একটা একটা করি, হ্যাঁ একটা একটা করি। সো ইনবক্সে প্রেশার আমি শুনতে পাচ্ছি, ইনবক্সে প্রেশার। সো যেটাই নেবেন না কেন, যেটাই নেবেন না কেন একদম স্ট্রেটলি অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে স্ক্রিনশট দিয়ে দেবেন, দেখবেন অর্ডার কনফার্ম হয়ে গেছে। আর যদি কনফার্ম হয় তাহলে 24 আওয়ার্সের মধ্যে কল যাবে। যদি কল না যায় তাহলে ভাববেন যে আপনার প্রোডাক্টটা স্টক আউট হয়ে গেছে। যদি আর যদি কল না ধরেন সেক্ষেত্রেও কিন্তু ক্যান্সেল হিসেবে আমাদের কাউন্ট করা হয় যে পার্সেন্টটা ক্যান্সেল, ঠিক আছে? এটা হচ্ছে অলিভ টোনের মধ্যে, চাইছিলাম এটা পরে আসতে। ওকে এই যে কাজটা দেখেন, এটা আপু হোয়াইটের প্রাইস কত? প্রত্যেকটার প্রাইস সেম আপু, প্রত্যেকটার প্রাইস সেম, ওকে প্রত্যেকটার প্রাইস সেম, ঠিক আছে? সো এটাও রেখে দিলাম, এটাও রেখে দিলাম, যার যেটা ভালো লাগবে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন, রেখে দিলাম এটা। আচ্ছা এটাও রেখে দিলাম, দেন হচ্ছে গিয়ে কফি। ধরেন আমি, আপনি একটা পার্টিতে যাচ্ছেন, হ্যাঁ একটা আপু কমেন্ট করছে যে প্রাইসটা বেশি মনে হচ্ছে, ওকে এটা একটা অ্যান্সার আমি করি। সেটা হচ্ছে ধরেন আপনি একটা পার্টিতে যাচ্ছেন, ভালো পার্টি, অবশ্যই এটা পার্টি আবায়া। ধরেন এই ফিনিশিংটা একটা কারিগর উঠাতে পারবে হচ্ছে গিয়ে ধরেন একদিনে, ভালো ফিনিশিং সেম জিনিসটা আপনাকে উঠাতে পারবে দুই দিনে। সেক্ষেত্রে কী হলো, আপনার কারিগরের টাইমিংটা বেশি দেওয়ার জন্য কারিগরের কস্টিংটা বেড়ে গেল, হ্যাঁ কস্টিং বেশি হওয়ার কারণ হলো এটা একটা, ওকে? কারণ কি, ফিনিশিং ভালো, টাইম বেশি লাগছে, এগুলো অ্যাকুরেটলি টাইমিংয়ের উপর ডিপেন্ড করে। তারপরে আপনার এই কাপড়টা হলো নর্মাল, আমাদের ধরেন হচ্ছে গিয়ে পার গজ 250 বা 220 বা 280 এরকম লাগছে। সো সেক্ষেত্রে ধরেন হচ্ছে গিয়ে আপনার বা বেশিও লাগছে কত কতগুলাই, কারণ হচ্ছে যেগুলো ডিমান্ডেবল কালার ওগুলো হচ্ছে গিয়ে প্রাইস বেড়ে যায়, লাইক ব্ল্যাক, তারপর হচ্ছে পিকক, হ্যাঁ কিছু কিছু ম্যাক্সিমাম কালার থাকে, আর এই কালারগুলো একটু ডিফিকাল্ট কালার, হ্যাঁ ওগুলো হচ্ছে কস্টিং বিয়ার করে বেশি করে আনতে হয়, ঠিক আছে? সো ধরেন আপনি নর্মাল কাপড় দিয়ে বানালেন, আপনি কি বলেন তো সেই সেই চিপ কোয়ালিটির কারচুপি নিয়ে বা হচ্ছে স্টোন ওয়ার্ক নিয়ে আপনি কি আসলে এত দাম দিয়ে একটা ড্রেস নিয়ে আপনি কি একটা পার্টিতে অ্যাটেন্ড করতে পারবেন, বা দেখতেই বা কতটুকু শোভনীয় লাগবে, তাই না? তো সব কিছুর একটা ইয়ে আছে, যে ধরেন যে একটা নর্মাল পাকিস্তানি ক্যাটলগ কেন আপনার সুতির মানে কটন কাপড়ের কেন এক একটা প্রাইস আপনার 3,500 করেও আছে, আবার হচ্ছে সেইটারও একটা জিনিস কেন আপনার 2,200 করে আছে, কিছু তফাৎ না থাকলে তো এটা নাই না,
অবশ্যই কিছু না কিছু দফাত আছে, এই তো আর কি। ঠিক আছে, সো এইটা হচ্ছে গিয়ে আপনার, যারা তো আমার এখানে একটাও থাকবে না আমি জানি, যারা নেবেন তাদের রিভিউ দেখেই বুঝতে পারবেন যে আলহামদুলিল্লাহ এগুলোর কোয়ালিটি অনুযায়ী ইয়ে অনুযায়ী কতটুকু বেস্ট, আমি বেটারও বলবো না এগুলো বেস্ট বলবো। সো এটা হচ্ছে কি আপনার, এটা ডার্ক কফি টোন, এটার কাজ আছে হচ্ছে কি আপনার এইটা, এই যে ছিটা ছিটা, এটাতে স্টোন কাজ নাই, এটা ছিটা ছিটা আপনার হচ্ছে কি পুঁতি, পার্ল বা গোল্ডেন কালার, অ্যান্টিক গোল্ডেন কালার এই কাজটা করা আছে ফুল আবায়াতে। ওকে, ডার্ক কফি টোন। আচ্ছা, পিঠে এই দেখেন, ওয়াও পিঠের কাজটা তো মারাত্মক ঝাক্কাস, দেখেন এই যে পিঠের কাজটা এটা, আর সামনে হচ্ছে কি আপনার ছিটা ছিটা অল ওভার। সো এটা কেউ মিস করেন না, এটা পিঠেও কাজ আছে সামনেও কাজ আছে। ওকে, সো পিঠের কাজটা একটু ক্লোজলি দেখাই। হ্যাঁ, এই যে আমি নিবো আপু, অবশ্যই নেবেন, দেখেন এটা কাজটা আমি একটু ধরে থাকি ধরে থাকি, আপনারা দেখেন জাস্ট স্ক্রিনশট নিয়ে রাখেন, পরে জুম টুম করে এটার কোয়ালিটি দেখে নিন। ঠিক আছে, সো এটা ডান ডান, তারপর আপনার আছে। আচ্ছা, এখন পিকক কালার, পিকক কালার ও কয়েকটা আপু নক করেছিল পিককের জন্য, এটা স্লিভের, এটা স্লিভের। ওকে, মানে হাতার ওখানে থাকবে, হাতার উপরে আর কি। আপু ডিজাইন দিয়ে অন্য কোনো কালার দিয়ে করে দেওয়া যাবে না আপু, আমাদের যেহেতু ওই অর্ডার নেওয়ার সিস্টেমটা আমরা রাখছি না, সেক্ষেত্রে মনে হয় না ওইটা করা যাবে। আচ্ছা ঠিক আছে, সো এটা হচ্ছে পিককের মধ্যে, আমি একটু এটার কোথায় কি ডিজাইনটা আছে আমি একটু বলে দিচ্ছি। ঠিক আছে, এটা একটু স্লিভটা খেয়াল করেন, এটা একটু হাতাটা খেয়াল করেন, এই যে ঠিক আছে। সো দুই হাতা হচ্ছে গিয়ে গর্জিয়াস আপনার ময়ূরকণ্ঠী কালারের উপরে, ওকে গ্রিন কালারের উপরে ফুল অল ওভার, সামনের বডিতে কাজ আছে। ওকে, ও পিছনে দেখেন, পিছনে কাজ আছে, এটার সুন্দর একটা কাজ আছে পিছনে। ঠিক আছে, আচ্ছা এই তো, ওকে এটা রেখে দিলাম, এটা হচ্ছে ময়ূরকণ্ঠী কালারের উপরে। ওকে ডান, দেন ওয়াও স্বচ্ছ কাজল, জাস্ট জয়েন করলাম, দেরি করে ফেলছেন কাজল আপু, অনেক কিছু দেখে ফেলছি। শাহরিয়ার ইসলাম তমা, আপু আপনার থেকে ড্রেস কীভাবে নিব, ইনবক্স করলে তো মেসেজ সিন করে না আপু, ইনবক্সে আমাদের অনেক প্রেশার থাকে। হ্যাঁ, আপনি একটু ওয়েট করেন, অবশ্যই আপনার হচ্ছে গিয়ে রেসপন্সটা পেয়ে যাবেন, একটু ওয়েট করতে হবে আপু। আর এখন তো রাত, এখন অবশ্যই কোনো মডারেটর পেজে নাই, যার জন্য হচ্ছে দেখতোই হয়তোবা রেসপন্সও করতে পারতেছে না, রাতের মধ্যে যতটুক পারে আমি দেখে দেই বা ট্রাই করবো, আর বাকিটা হচ্ছে কালকে অবশ্যই ওরা রেসপন্স করে দিবে। ওকে, কফি কালারটার লেন্থ কত আমার একটা মেজারমেন্ট দেন না, একটু সাথে থাকেন, যে অ্যাপটা কমেন্ট করেন সাথে থাকতে হবে। হ্যাঁ, এ দেখেন কাজটা, আপনার কি এগুলো মনে হচ্ছে যেগুলো হচ্ছে ধোয়া উঠে যাবে বা হচ্ছে খুলে পড়ে যাবে? হ্যাঁ, তাহলে বলেন, তাহলে যদি বলেন তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি কিছু হবে না। সো কোয়ালিটি অনুযায়ী জিনিস। আচ্ছা, তারপরে হচ্ছে ইয়ে করেন, ফিতাটা দেন, ফিতা 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 আলি করেন। এখন তো কাজের টাইম, আমি তো কিছু খুঁজে পাবো না। আচ্ছা ঠিক আছে, কাজের টাইমে কিছু পাওয়া যায় না, রাখেন আমি এমনি বুঝতে পারবো। পাইছেন, পাইছেন, আপনি ধরেন, পারবেন না আপনি, আমি করে দিচ্ছি, একটু সাথে থাকতে হবে আপু। হুম 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 মেজারমেন্ট এটা করবো, একটা কফি কালারটার ইয়া করতে চাইছে পিছন থেকে আমি মাপতেছি। হ্যাঁ, পিছন সাইডটা থেকে আমি মাপতেছি, টান এটা আছে হচ্ছে কি 55। আচ্ছা, এইটা আছে হচ্ছে কি আপনার 55 লং আছে। ওকে, 55 লং আছে। আচ্ছা ডাকবেন তো, আমি একটু পিছন থেকে মাপবো এই জিনিসটা, আমারটা, আমার মনে হচ্ছে আমারটাও 55।
শেয়ার ডান আপু, থ্যাংক ইউ আপু। আমি 5 দিন ধরে এসএমএস দিচ্ছি বাট কেউ রিপ্লাই দিচ্ছে না। আচ্ছা শায়রি ইসলাম তোমা, পিছনে মারতে হবে এটা পড়ো। আচ্ছা আমি একটু কমেন্ট নেই, হ্যাঁ শর্ট আবায় কি আজকে দেখাবে আপু? না আপু শর্ট আবার আজকে দেখাবো না। হ্যাঁ আচ্ছা 55 মানে হচ্ছে এগুলোর সবগুলোই লং আছে আপনার 55 করে, ঠিক আছে সবগুলোর লং 55। সো এটা রেখে দিলাম পিচ কালারের মধ্যে, একটু লাইট কালার পছন্দ তাই এটা নিঃসন্দেহে একটা অর্ডার করে কালারফুল হিজাব দিয়ে পরে ফেলবেন, একটু গর্জিয়াস গুলো দিয়ে। হ্যাঁ আর অবশ্যই ছবি দিবেন এগুলোর, যে কেমন লাগতেছে হাতে পাওয়ার পর অবশ্যই রিভিউ চাই। ওকে ঠিক আছে, এখন যা একটা ব্ল্যাক দেখাচ্ছি কালো কালারের উপরে। আচ্ছা অলিভটার লং কত? প্রত্যেকটার লং 55, প্রত্যেকটার ইচ অ্যান্ড এভরিটার লং 55। আমার মধ্যে ফার্স্টে একটু ভুল হয়েছিল বলতে, প্রত্যেকটার লং 55। ওকে ইয়েলো কুর্তি হবে, ইয়েলো কুর্তি স্টক আউট হয়ে গেছে আপু, ওইটা ঝড় আসছিল ইনবক্সে ওটার জন্য। আচ্ছা যাই হোক, সো এটা হচ্ছে এরকম, এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে। ওকে কালো তো অলওয়েজ হিট, বিশেষ করে আবার বোরখার জন্য। যারা এটা চাচ্ছেন সুন্দর মতো একটা অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স অর্ডার করে ফেলবেন, অলরেডি আগেরগুলো মনে হয় বুক যতটুকু শুনছি আমি। এটার কাজটা একটু দেখাই, অনেক গর্জিয়াস আপু। গতকালের উইনার কে হয়েছে? গতকালকের উইনার হয়েছে হচ্ছে গিয়ে মিথিলা মিথিন ঐশ্বর্য আপু। হ্যাঁ মিথিলা মিথিন ঐশ্বর্য আপু গতকালকে উইনার হয়েছে, ঠিক আছে এই যে। ওকে এটার কাজ টোটাল এরকম, সো এটা আমি রেখে দিলাম। দেন নেক্সট হচ্ছে গিয়ে আরেকটা অলিভ কালার দেখাই, ওয়াও বারবার আমার পছন্দের কালারটাই চলে আসে। সো এটা হচ্ছে আরেকটা অলিভ, মানে লাইট অলিভ টোন, মানে শ্যাওলা কালারের মতো আর কি অনেকটা। আপু 50 দিয়ে বানাই দেওয়া যাবে? আপু 50 দিলে আবার তো একটু লং হওয়া ভালো, বুঝছেন মানে শর্ট হওয়ার থেকে আপনার লং লং ক্যারি করাটা বেটার, দেখতে অনেক প্রিটি লাগবে আমার ভালো লাগে। যদি আপনি শর্ট চান সেক্ষেত্রে তো আমার মনে হয় শর্ট হওয়াটা কতটুকু প্রেফারেবল হবে, আপনি হচ্ছে কি একটু লং নেন, লং নিয়ে আপনি হিল দিয়ে পড়েন। হ্যাঁ বা সেমি, যদি হিল না পড়তে পারেন সেমি হিল দিয়ে পড়েন, দেখবেন হচ্ছে আপনার লুকটাই হচ্ছে কি আপনার শর্টের থেকে লংটাতে বেশি গর্জিয়াসনেসটা ক্রিয়েট হয়, বেশি ভাল লাগে আর কি। ওকে সেক্ষেত্রে আপনি হিল নিয়ে পরে ফেলেন। আচ্ছা যাই হোক ওটা না লাগাই, এটা হচ্ছে অলিভ টোন। ওকে এটা অলিভ টোন, যার এটা ভালো লাগবে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে ফেলতে হবে। সো একটু লাইট নিতে পারবেন, ডিপ নিতে পারবেন। তোমারটা কত? প্রত্যেকটার প্রাইস সেম, প্রত্যেকটার প্রাইস সেম। আমি শেষটা হচ্ছে আমারটা দেখাই দিব। আচ্ছা এখন হচ্ছে আরেকটা পেঁয়াজ টোন, মানে হচ্ছে অলিভ অনিয়ন কালারের মধ্যে, এই যে এটাটা হচ্ছে অল ওভার সামনের পার্টে ছোট ছোট ছিটার মতো করে কাজ, এত সুন্দর কেন সবগুলা? কি বল আপনি এটা বলতেছেন, তাহলে আমি যে কাছে আছি আমার আমি কতটুকু কন্ট্রোল করে আছি বোঝেন? আমার তো মনে হয় সবগুলো নিয়ে নিই আমি, সত্যি কথা অনেস্টলি আমার মনে হয় সবগুলো নিয়ে নিই আমি, একদিন একদিনটা পরে বেরোয় যাবো। হ্যাঁ আমি অবশ্যই রেগুলারলি ওই শর্ট কেপগুলো পরি, এগুলো তো ওগুলো অলওয়েজ পরা যায় না, ঠিক আছে। এই তো দেখেন পেঁয়াজ টনেরটা, এটা হচ্ছে ছোটো ছোটো কাজ কিন্তু অল ওভার, ওগুলো যেমন হচ্ছে একটু একটু কাজ হয়তো বা এখানে বা হচ্ছে এক জায়গায় অনেকখানি কাজ, এগুলো হচ্ছে এটার কাজগুলোর বেশি, ছিটা ছিটা কাজ তো অনেক বেশি এগুলোর কাজ। ওকে এই যে অলিভ টোনের, সরি জলপাই টোনেরটা এটা। আপু পেজে কীভাবে শেয়ার করে? কোন পেজে আপু? 42 হবে না আপু, 42 হবে না। আচ্ছা 42 কি মিনস আপনারা ইয়া করতেছেন, বডির সাইজটা মেনশন করতেছেন? আমি কিন্তু বডির সাইজটা একবারও মেনশন করতেছি না, আমি বডির সাইজ সবই সেম থাকবে, সবই এক, এগুলো হচ্ছে চিকন হন মোটা হন বা যেটাই হন না কেন আপনাকে এত এত মোটা তো আর হবেন না তাই না, এত মোটা হওয়া পসিবল না। সো সবাই হচ্ছে গিয়ে এগুলোই পড়তে পারবেন, এগুলো ফ্রি সাইজ। হ্যাঁ এদিকে সবই সেম, জাস্ট আপনাকে ইয়া করতে হবে হচ্ছে নিচের সাইডটা, মানে নিচের ঝুল কত আর কি লম্বা কত। কুয়াশা খান কুয়াশা আপু, অনেকক্ষণ পরে দেখলাম কিন্তু, অনেকদিন মেসেজ পাই না বা হচ্ছে কমেন্ট পাই না, কী খবর হয়েছে বলেন? কিছুই পাই না। ইয়েলোটা রিস্টক করবা না, ইয়েলো ব্ল্যাক কুর্তিটা আর না ওটার জন্য দেখা যায় যে স্টক আউট বলতে বলতে আমার 4 জন লাগে, 3 ঘন্টা শুধুমাত্র স্টক আউটই বলতে হয়। আর গতকাল তো ব্ল্যাক হোয়াইটটা তো আর কালো টিপসের কথা নাই বললাম, মানে ইনবক্সে পুরো ফ্লাডেড হয়ে গেছিলো আমার, মানে এখনও আছে মনে হয় অর্ধেক মেসেজ এখনও সিন করে রাখতে পারে নাই।
আচ্ছা ঠিক আছে, সারাদিন খালি স্টক আউটই বলা হয়েছে। সো এটা হচ্ছে নেভি ব্লু টোনের মধ্যে, হ্যাঁ নেভি ব্লু টোনের মধ্যে, যে নেভি ব্লু কালার এটা। আপু আমি ব্ল্যাক ড্রেসটা অর্ডার করেছি, কালো টিপটা, আপু কালো টিপটা স্টক আউট হয়ে গেছে আপু, সরি। ঠিক আছে, যারা কালো টিপ পান নাই, নীল টিপ আছে, নীল টিপ আসতেছে সামনে, দু একের মধ্যে চলে আসবে, হ্যাঁ ওইটাও নিতে পারেন, ওইটা অসম্ভব সুন্দর নীল টিপ, মানে হচ্ছে এটা সেম ডিজাইন জাস্ট নীল কালার। আচ্ছা সো এটা হচ্ছে গিয়ে রেখে দিলাম, ওকে এটার কাজটা আমি ক্লোজলি দেখাই, এই যে এটার কাজটা। শেয়ার ডান আপু, আফরুজা আক্তার আপু লিখে থ্যাংক ইউ আফরুজা আপু, আপনি তো অনেক 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 ভালোবাসেন আমাদেরকে, থ্যাংক ইউ সো মাচ। আশরা বিনতে জামান ঈশা, কমেন্ট পড়ো না, পড়ে দিয়েছি, খুশি। আচ্ছা এখন হইতেছে আরেকটা পিচ কালারের মধ্যে, প্লিজ রিস্টক করো, তুমি আমার কমেন্ট পড়ো না, অভিমান নাকি রাগ। আচ্ছা পড়ে দিয়েছি, তো এইটা হচ্ছে গিয়ে দেখেন পিচ কালারের মধ্যে, আপনার কাজটা একটু দেখাই, এই যে কাজটা হচ্ছে এইটা, স্ক্রিনশট রাখেন, পরে হচ্ছে জুম করে করে দেখবেন কোথায় কী কাজ আছে, কেমন ফিনিশিং, জাস্ট জুম করে দেখলে বুঝতে পারবেন এগুলোর কোয়ালিটি বা ফিনিশিং কতটুকু। ঠিক আছে আপু, আমি 5 ফিট 3 ইঞ্চি, আমার কি ফুল লং হবে? আপু আমি 5 ফিট 4 ইঞ্চি, আমার হচ্ছে গিয়ে 55টা পারফেক্ট, হ্যাঁ এর থেকে শর্ট হলে তো আমি পড়তেই পারবো না এটা। ঠিক আছে সো 5 ফিট 3 ইঞ্চি হইলে আমার মনে হয় ওইটাই পারফেক্ট, হ্যাঁ খালি ছোটো বড়ো হিল নিয়ে পড়বেন, আমি স্লিপার পড়ছি দেখেন, এই যে আমার আমার নিজ পিছন থেকে সামনের দিকে চলে আসছে এটা, ওকে সো এটা রেখে দিলাম পিচ কালার। ওয়াও এই কালারটা না সুন্দর লাগতেছে, কেন জানি পরার পরে এই কালার সব থেকে বেস্ট লাগতেছে, অনেক কিছু আছে পরার পরে ভালো না হলে বোঝা যায় না। সো আমারটা আমি একটু দেখাবো কি দেখেন, আমি হচ্ছে যে আচ্ছা থাকে আমারটা না দেখাই, আমি এমনি একটু দেখাই। সো আমারটার কাজ হচ্ছে গিয়ে এইটা বিগ স্টোন, আর হচ্ছে সিলভার কালার, একটা কেমন জানি অ্যান্টিক, অ্যান্টিক না সিলভার কেমন জানি একটা স্টোন দিয়ে এটা করা, আর এটা বেসিক কালার হচ্ছে অ্যাশ কালারটা। ঠিক আছে বেসিক কালার হচ্ছে অ্যাশ কালারটা, আমি একটু টক্সের সাথে এটা পরে আছি, ওকে সব থেকে সুবিধা হচ্ছে এটা, মানে একটা কম রেঞ্জের মধ্যে কীভাবে হচ্ছে কি একটা সুন্দর করে সেজে একটা ভালো একটা ঝাঁকানাকা টাইপের একটা স্কার্ফ নিয়ে, টিউটোরিয়াল তো আছে স্কার্ফ বাঁধার, সুন্দর করে স্কার্ফ বেঁধে যদি আপনি সুন্দর করে পরিপাটি হয়ে যান, আপনি হচ্ছে গিয়ে মনে হবে যে আপনিই সব থেকে দামি একটা জিনিস পরে আসছেন বা পরে আছেন আর কি, মানে সিক্রেট সিক্রেটটা তো কেউ বুঝবেই না। আপু তোমার কাছে কি কাপ্তান ড্রেস আছে, থাকলে কত দাম? আপু কাপ্তান ড্রেস বলতো যে কেপগুলা, ওই কেপগুলা বা হচ্ছে যে গতকালকে পিক পোস্ট করেছিলাম প্রিন্টের, আর হচ্ছে এক কালার টু কালার মিলিয়ে, হ্যাঁ আপু ওইটা হচ্ছে রেডি হচ্ছে, আমি হচ্ছে দিয়েছি রেডি করতে, ইনশাল্লাহ হয়ে যাবে, যখন হয়ে যাবে আমি হচ্ছে সব থেকে লিমিটেড প্রাইসে আপনাদের জন্য দিব, প্রমিস, জাস্ট একটু ওয়েট করতে হবে কারণ যেহেতু আমি একটু কোয়ান্টিটি করি আমার একটু লেট হবে আর কি। ঠিক আছে সো আজকের মতো সবাইকে আল্লাহ হাফেজ, এই দেখেন বোঝা যাচ্ছে খুবই সুন্দর প্রত্যেকটা জিনিস, আর আপনি হচ্ছে ভেবে কোটি হিসেবে পড়তে পারবেন, লাইক আপনি হচ্ছে নিচে অনেক গর্জিয়াস একটা ড্রেস পরছেন, সেক্ষেত্রে আপনি আপনি কিন্তু এটা ইজিলি একটা কোটি হিসেবে জোস একটা স্টাইলিশ লুক ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে দেখেন কি ভালো লাগে, ওকে খুবই ভালো লাগার মতো এটা। আচ্ছা লম্বা কত আপু? লম্বা 55, প্রত্যেকটারই 55। আচ্ছা আপু এটা কি বোরকার উপরে পরা যায়? আপু এটা তো বোরকাই, বোরকারই হচ্ছে লেটেস্ট ভার্সন, এখন দিন দিন যায় আর কত কিছু বের হয় না ওইটার, বোরকাকে আপনার কপি করে বের হয়েছে আবায়া, আবায়াকে কপি করে বের হয়েছে শর্ট কেপ, শর্ট কেপ থেকে বের হয়েছে হচ্ছে আপনার কাপ্তান, সবই তো একই জিনিস, হুম জাস্ট হচ্ছে কে কীভাবে প্রেজেন্ট করে আর কি। শিরিন আল্লাহ হাফেজ আপু, ভালো থাকবা, আচ্ছা না যেতে না যেতে বিদায় দিচ্ছ না, আচ্ছা এগুলো একটা করেই মনে হচ্ছে সবগুলো বুক হয়ে গেছে, যতটুকু নিউজ পাইছি ইনবক্সে প্রেশার আছে, সো রেসপন্স না পাইলে কেউ ভুল বুঝবেন না, অবশ্যই এখন তো রাত হয়ে গেছে, অবশ্যই রেসপন্স দিবে, কালকে পর্যন্ত একটু ওয়েট করেন, এরপরে হচ্ছে আমি যতটুকু পারি আমি আমার মতো করে ইনবক্সে হচ্ছে গিয়া করবো, চেক করবো। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, হ্যালো আফরুজ আক্তার আপু, হ্যালো, হ্যাঁ কি আপু দাম কত? 3000 করে, আর ফুল লাইভে আমি কোনটার কীরকম কাজ কীরকম বা কীরকম ডিটেলস কীভাবে কী মেকিংয়ের স্ট্রাকচার, হ্যাঁ সব কিছু আমি সুন্দর মতো বুঝিয়ে বলে দিয়েছি, আশা করি এরপর আর কোনো কারো কনফিউশনই থাকবে না, হ্যাঁ সো আল্লাহ হাফেজ সবাইকে, সবাই ভালো থাকবেন, আমার জন্য অনেক দোয়া করবেন, আর আমাদের ফ্যামিলির সাথে থাকবেন, ফ্যামিলির জন্য অবশ্যই দোয়া করবেন, এই তো
ঠিক আছে, আল্লাহ হাফেজ এবং গুড নাইট।